মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিএনডিপি প্রকল্পের অধীনে 20 লক্ষ টাকা ব্যয়ে 371 মিটার রাস্তার শুভ শিলান্যাস হয়ে গেল। মালদার যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে আমজামতলা গ্রামের ভবিষ মণ্ডলের বাড়ি হইতে নেপাল প্রামাণিকের বাড়ি পর্যন্ত এই ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করা হলো। উপস্থিত ছিলেন ইংরেজ বাজারের বিডিও সৌগত চৌধুরী, মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ প্রতিভা সিংহ এবং ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ সহ আরো অনেকে। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই ঢালাই রাস্তার নির্মাণ করার তা পূরণ করা হলো। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আজকে পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় এবং বিএডিপি ফান্ড থেকে যদুপুর টুয়ে আমজল তলায় প্রায় 350 মিটার 20 লক্ষ টাকা ব্যয়ে রাস্তা উদ্বোধন করা হলো। এখানকার লোকেদের খুব যাতায়াতে খুব অসুবিধা হচ্ছিলো, তাদের একটা দাবি ছিল যেন এই রাস্তাটা করা হয়, তাই তারই চেষ্টা করলাম আমরা। আজকে আমজামতলায় একটি 371 মিটারের রাস্তা উদ্বোধন করা হলো বিএডিপি ফান্ড থেকে, যেখানে 20 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। এই কাজটা আমরা নভেম্বর মাসের মধ্যেই করব। দীর্ঘদিনের দাবি, এটা একদম 24 নম্বর গেট থেকে আমাদের একদম ওই জগদীশপুরের রাস্তা চরম খুবই খারাপ। মাঝে কিছুটা আমরা করেছিলাম আমার জেলা পরিষদ ফান্ড থেকে, তখন বিকাশ স্যার ছিলেন। আর একটা 11 লাখ টাকা যেটা আমরা ওপেনিং করেছি, সেই রাস্তাটারও ড্রেসিং শুরু হয়েছে। আর আজকে 20 লাখ টাকায় বিএডিপি থেকে আমাদের ব্লক থেকে এটা করা মানে স্যাংশন করা হয়েছে, সেই কাজটা আজকে উদ্বোধন করা হলো। এই 30 তারিখ নভেম্বরের মধ্যে কাজগুলো সম্পন্ন হবে। খুশি এলাকাবাসীরা, নতুন রাস্তা নির্মাণের ফলে সাধুবাদ জানিয়েছেন মালদা জেলা প্রশাসনকে। সমস্যা ছিল, বিডিও সাহেব এসেছেন, বিডিও এসেছেন, আমাদের সমস্যা এবার সমাধান হয়ে যাবে। এবং গ্রামের যারা ছোটো ছোটো বাচ্চা, তাদের শহরে যে স্কুলে প্রাইভেটে যাওয়ার যে অসুবিধা, সেটা আর থাকবে না, খুব ভালো হয়ে যাবে রাস্তাটা। কী সমস্যা ছিল এই রাস্তা? এই রাস্তা দেখুন, নিচে গিয়ে জল টল জমতে উঁচু নিচু ছিল, এবার তো আর হবে না, খারাপ ছিল। ব্যাস, তাদের উদ্যোগে করা হচ্ছে, আমাদের প্রতিবাদী আছে, বিডিও স্যার আছে, মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।